নীল পৃথিবীর প্রিয় দর্শকবৃন্দ, আজ যা আলোচনা করব তা প্রতিটি মানুষের জেনে রাখা খুবই প্রয়োজন। আজকের বিষয়, উপকার করার আগে একবার হলেও ভাবুন। এখন প্রশ্ন হলো, কারো উপকার করার আগে কি ভাববেন এবং কেনই বা ভাববেন? প্রথমেই একটা কথা বলে রাখি, উপকার করতে দেখে থাকবেন নেতা মন্ত্রীদের। আচ্ছা বলুন তো, এখানে নেতা মন্ত্রীরা কি শুধুমাত্র উপকার করার জন্যই মানুষের দরবারে আসে, না অন্য কোনো স্বার্থ নিয়ে সাধারণ মানুষের উপকার করে? অবশ্যই নিজের স্বার্থ সিদ্ধির জন্যই নেতা মন্ত্রীরা মানুষের উপকার করে থাকে, এবং শুধু তাই নয়, সেই উপকার করার পেছনে থাকে ভোট প্রচার, ভোট ব্যাংক ও নিজের আখের গোছানো। এক্ষেত্রে এই ধরনের উপকারগুলিকে আপনি কেমন চোখে দেখবেন? নিশ্চয়ই এটা কোনো মহৎ কাজ নয়। তাহলে এখানেই প্রশ্ন, আপনিও কি উপকার করার আগে কিছু ভেবে রেখেছেন যা নিজের স্বার্থ সিদ্ধি করে থাকে? আপনাদের সাথে আরেকটি জিনিস শেয়ার করি, তা হলো সোশ্যাল মিডিয়াতে দেখে থাকবেন কোনো ত্রাণ বিলি বা কোনো মন্দিরে প্রসাদ বিতরণ বা কোনো দুস্থ মানুষদের সাহায্য প্রদানের ছবি। এগুলো শুধুমাত্র ভালো উদ্দেশ্য নিয়েই করা হয়, এবং তার সাথে সাথে এই সাহায্য প্রদানের ছবি জনস্বার্থে প্রচারিত করা হয়। এক্ষেত্রে একটা পলিসি কাজ করে, যারা সাহায্য করছে তারা বিনা স্বার্থে কাজটা করছে না। এখানে তার স্বার্থ হলো সেলফ পাবলিসিটি করা, অর্থাৎ নিজেকে সমাজসেবী, ধর্মপ্রাণ, গরিবের বন্ধু ও ভালো মানুষের একটা স্টিকার বা ইমোজি লাগানোর উদ্দেশ্যই করে থাকে। উপকার করা খুবই ভালো কাজ, কেননা দুস্থ মানুষদের সাহায্য প্রদান করা মানে ঈশ্বর সেবা করা। কিন্তু বর্তমানে এই উপকার করা এখন একটা পলিসি হয়ে গেছে, আর তা হলো গিভ অ্যান্ড টেক পলিসি, অর্থাৎ তোমাকে উপকার করব এবং সেই উপকারের ছবি সবার সাথে শেয়ার করে নিজের আত্ম অহংকার, আত্মসম্মান বাড়িয়ে দেব। এটাই হলো গিভ অ্যান্ড টেক পলিসি, অর্থাৎ সত্যিই যদি কোনো বড় উপকারী মানুষ থেকে থাকেন, তবে সে কোনো দিনও নিজের উপকারের চিত্র বা প্রচার বা কথা অন্যদের সাথে শেয়ার করবেন না। কেননা উপকার প্রদানকারী ও উপকার গ্রহণকারী মানুষের মধ্যে পার্থক্য শুধুমাত্র অবস্থার পরিবর্তন ও পরিস্থিতির শিকার। তাই বলে একজন সাহায্য প্রার্থীর ছবি শেয়ার করে নিজেকে বিশাল ভাবার কিছুই নেই। বড় উপকার অবশ্যই করবেন, কিন্তু নিঃস্বার্থভাবে। তাই উপকার করার আগে অবশ্যই ভাববেন, সত্যি কি আপনি কোনো স্বার্থ ছাড়াই বড় উপকার করছেন? সেক্ষেত্রে তবেই ঈশ্বরের সেবা প্রদান হবে। উপকার এমন হওয়া প্রয়োজন যেন কেবলমাত্র উপকার প্রদানকারী ব্যক্তি ও উপকার গ্রহণকারী ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ থাকবে। শুধুমাত্র সেলফি তুলে সোশ্যাল মিডিয়াতে ছবি দিয়ে আমি কিন্তু পর উপকারী হতে পারিনি। প্রকৃত উপকারী হতে গেলে অন্নহীনে অন্নদান, বস্ত্রহীনে বস্ত্রদান, এছাড়া আপনি বিনা আর্থিক সাহায্য দিয়েও উপকার করতে পারেন। যেমন ধরুন, পরিশ্রম করেও কাউকে সাহায্য করতে পারেন, এমনকি কথা দিয়েও মানুষকে সাহায্য করা যায়। তাই প্রকৃত উপকারী হতে গেলে শুধুমাত্র ভালো মানুষ নয়, ভালো মন ও শুদ্ধ চিন্তাভাবনা থাকা প্রয়োজন। নিজের চরিত্রের মধ্যে এই উপকারী শব্দটি ধারণ করতে হবে। তার জন্য কোনো প্রচার নয়, কোনো ছবি নয়, কোনো সোশ্যাল মিডিয়া নয়। তাই প্রকৃত সেবা নিজের চরিত্রের মধ্যে ফুটিয়ে তুলতে হবে, আর সেবাই হচ্ছে ধর্ম। প্রতিটি ধর্মে এই সেবা প্রদানের কথা বলা আছে, কি হিন্দু, কি মুসলমান, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, সব ধর্মের একটাই উদ্দেশ্য, সেবা প্রদান। অবশ্যই সেই সেবা প্রদান যেন কোনো স্বার্থ সিদ্ধির সাথে সংযুক্ত না থাকে, তবেই সেই সেবা ঈশ্বর সেবায় উৎসর্গ হবে। কোথাও বন্যা হয়েছে, বন্যা কবলিত এলাকার গরিব দুস্থ মানুষদের খিচুড়ি বিলি করে সেই ছবি শেয়ার করে দিয়ে নিজের স্বার্থ অহমিকা প্রতিষ্ঠা করলে কিন্তু উপকারী হওয়া যাবে না। উপকারী হতে গেলে অবশ্যই নীরবে হতে হবে, এক্ষেত্রে তৃতীয় ব্যক্তি যেন না জানে, তবেই আপনি হতে পারবেন প্রকৃত উপকারী ও সেবা প্রদানকারী। বন্ধুরা, এরপর থেকে অবশ্যই উপকার করার সঠিক উদ্দেশ্য নিয়েই উপকার করবেন, যেন তা নিঃস্বার্থ উপকার হয়ে থাকে। আজ এ পর্যন্তই, আমার সাথে আবার দেখা হবে নতুন কোনো পজিটিভ এনার্জির সাথে। ততক্ষণের জন্য শুনতে থাকুন নীল পৃথিবী। ধন্যবাদ।